হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে মজাদার আমখির। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমখির তৈরির জন্য এখানে নিয়েছি একটা পাকা আম, নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি এবং নিয়েছি সুগন্ধি পোলার চাল। এবার হামানদিস্তায় চালটা আমি হালকাভাবে একটু ভেঙে নিব। দেখুন চালটা আমি ভেঙে নিয়েছি। ক্ষীর তৈরির জন্য এখানে আমি দুধটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আধভাঙা চাল দিয়ে দিচ্ছি। চালটা আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এটা আমি ভালোভাবে ফুটিয়ে নিব। এখানে আমটা আমি ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এরই মাঝে দেখুন চালটা ভালোভাবে ফুটে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ বাড়িয়ে কমিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পর সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমের পিউরিটা দিয়ে দিচ্ছি। সব কিছু আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরই মাঝে দেখুন আমখির তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলব। চুলা থেকে নামিয়ে পাত্রে ঢেলে সার্ভ করে নিচ্ছি। এর উপরে আমি কিছু বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম ব্যবহার করেছি। তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে আমখির রেসিপি। আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।